ব্লগ তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের এই ভিডিও টপিকে আমি দুটো জায়গা নিয়ে কথা বলবো যেটাতে একটাই যাব আর একটাই যাব না তো যেটাতে যাব না সেটা হচ্ছে আমার পেছনে যেটা রয়েছে কারণ আমার পকেটে এখন অতটাও টাকা হয়নি যে আমি ওখানে যাব যবে হবে আমি সেদিনকে যাব কেন টাকা নেই এটার জন্য সেটাই আমি মানে তার কারণটাই হচ্ছে যে এখানে যে অনেকেই বলছে যে এটার এন্ট্রি ফি নেই কিন্তু না এটার এন্ট্রি ফি আছে কারণ এর ভেতরে গেলে মিনিমাম পার হেড 500 টাকার নিচে আপনি যেতে পারবেন না এখানে ঢুকে আপনাকে খেতেই হবে আর সেটার 500 টাকার বিল করতেই হবে মানে এক একজনের 500 টাকা যদি দুজনে যান তাহলে 1000 টাকা তাহলে আপনি ভেবে নিন যে কিরকম গল্পটা সে কারণে আমি এখন আপাতত ওখানে যাচ্ছি না আরেকটা যেটা জায়গা যেটা যাব সেইটা হচ্ছে ভারতের দ্বিতীয় এবং কলকাতার প্রথম এয়ারক্রাফট মিউজিয়াম তো এই বিশ্ব বাংলা আসলেই তোমরা কাছের পিঠেই পেয়ে যাবে তো কীভাবে যাবে সেটা আমি তোমাদেরকে জানাবো তো আগে এখানে কীভাবে আসবে সেটা আগে বলি এখানে আমরা কীভাবে এসেছি সেটা আগে বলি ফার্স্টে বিধাননগর স্টেশনে নেমেছি তারপরে ওখান থেকে বাস ধরেছি 15 টাকার বিনিময়ে এসে নেমেছি হচ্ছে এই বিশ্ব বাংলা গেটের সামনে মানে যার এই জায়গাটার নাম হচ্ছে নারকেল বাগান নারকেল বাগানের বাসে উঠলেই তোমরা এখানে নেমে পড়তে পারবে অথবা নিউটনগামী যে কোনো বাসে উঠে পড়লেই তোমরা এখানে চলে আসতে পারবে এছাড়া তোমরা বারাসাত বা হাওড়া এই দুটো জায়গা থেকে নিউটনগামী বাসে উঠে পড়লেই তোমরা চলে আসতে পারবে হচ্ছে এই নারকেল বাগান এছাড়া তোমরা যদি বিধাননগর থেকে অটোতে আসতে চাও তাহলে বিধাননগর 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা যে অটো মানে খাবারের দোকানগুলো পার করে যে অটো স্ট্যান্ডটা রয়েছে সেখান থেকে যদি তোমরা অটো ধরে এইখানে আসতে চাও তাহলে মানে ডাইরেক্ট একদম এয়ারক্রাফটের সামনে নামতে চাও তাহলে ওটা ভাড়া করবে হচ্ছে 60 টাকা করে রোডের ধারে মানে বিধাননগর যে রোডের ধারে যেসব অটোগুলো দাঁড়িয়ে থাকে সেই সব অটোগুলো যদি আপনারা ধরেন তাহলে সেগুলোকে রিজার্ভ করে এখানে আসতে হবে বুঝতেই পারছো রিজার্ভের টাকাটা একটু বেশিই লাগে তো আমরা বাসের রাস্তাটাই বেছে নিয়েছি তো চলো যাওয়া যাক এবারে এয়ারক্রাফটের দিকে কীভাবে যাব সেইটা তোমাদেরকে দেখো আমরা রয়েছি এখন সাবওয়ের সামনে আমার এই পাশে দেখতে হচ্ছে একটা মেট্রো লাইনের ব্রিজ চলে যাচ্ছে আর ওই দিকটাতে হচ্ছে ভিক্ষ ভবন তো ওই দিকটাতে হচ্ছে ভিক্ষ ভবন তার পাশেই রয়েছে হচ্ছে রবীন্দ্র তীর্থ তো পেছনেই দেখতে পাচ্ছি আমার বিশ্ব বাংলা গেট আর আমার এই দিকে মানে তোমাদের একটা চেনার সব থেকে সহজ উপায় আমি বলছি আমার এই যে পাশে বাইক জাংশন দেখতে পাচ্ছ ঠিক তার উল্টো দিকে হয়তো গাড়িগুলো চলে যাচ্ছে যে রাস্তা দিকে সেই রাস্তায় তোমরা চলে যাবে তো আমরা সেই রাস্তা অনুযায়ী এখন আমরা যাবো এই যে নিশানা দেওয়া রয়েছে এবার এই দিকে যেতে হবে এই যে রবীন্দ্র তীর্থ এর পাশ দিয়ে যেতে হবে এখনো হাঁটতে হবে কিছুক্ষণ হাঁটতে হাঁটতে 5-7 মিনিট লাগলো ওই যে পতাকা উঠছে ওইটাই তো এবারে ওপারে যেতে হবে তো চলো ওপারে গিয়ে আরো ভালো করে দেখাই এটা হচ্ছে পার্কিং এরিয়া এখানে জায়গায় জায়গায় পার্কিং এর ইয়ে লেখা রয়েছে তো আমরা ওই পাড়টায় যাব কিন্তু ওই পাড়ের জায়গায় খুঁজে পাচ্ছি না কিভাবে যাব তো রাস্তা পার করে এসে গেছি এই রং বেরঙের পতাকাগুলো দেখে বেশ ভালোই লাগছে এবারে ভেতরটা যাব এই যে ভেতরটা তো আমরা প্রায় এসে গেছি মানে প্রায় না এসেই গেছি শুধু গেট দিয়ে ঢোকা বাকি তো আপনারা যদি গরমের সময় আসেন অবশ্যই বিকেল টাইমটায় আসবেন কারণ আমরা এখন মানে যে হারে গরম দিচ্ছে আমি মানে জাস্ট পুড়ে চিকেন ফ্রাই হয়ে যাচ্ছি তো বিশ্ব বাংলা গেটের একদমই কাছে মানে ওখান থেকে দেখলেই এখানে দেখা যাবে দেখাই এই দেখো ওই যে বিশ্ব বাংলা গেট আর এই হচ্ছে মিউজিয়াম তো চলো এখন যাব এই যে টিকিট 30 টাকা করে পার হেড
তো এই টিকিটটা তোমরা সবসময় সাথে রাখবে যতক্ষণ না মানে ওইটার ভেতরে কিন্তু চাইবে। তো যতক্ষণ আপনি এই পার্কে রয়েছেন এই টিকিটটা আপনার সাথেই রাখবেন, ভুলেও কিন্তু ফেলবেন না। তো ফার্স্ট টাইম আমি নিজের চোখে মানে নিজের চোখের সামনে এইরকম একটা যুদ্ধবিমান দেখছি, মানে বিশ্বাস হচ্ছে না যে এটা মানে সত্যি এইরকম আমরা খালি ওপর থেকেই উড়ে যেতে দেখি কিন্তু চোখের সামনে আর কজনই বা দেখতে পায়। এই এয়ারক্রাফ্ট মিউজিয়ামটি সপ্তাহে সোমবার করে বন্ধ থাকে আর মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত এটি 2:30 থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে, আর শনি ও রবিবার এই দুই দিন দুপুর 12:00 থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে। তাই যায় না যে জিনিসটা এত বড়, জিনিসটা আকাশে থাকলে এত ছোট দেখায়, তো এত বড়র যে হবে মানে ভাবাই যায় না। তো পুরো ঘুরে ঘুরে দেখবো। এয়ারক্রাফ্ট মিউজিয়ামে তো দেখতে পাচ্ছ আমার পেছনে সেই যুদ্ধবিমানটি যার নাম হচ্ছে টুপলেভ TU-142M। এরকম যুদ্ধবিমান দেখছি। এটার টোটাল ওয়েট হচ্ছে 110 টন। থেকে 2017 পর্যন্ত নৌসেনাদের এই প্লেনটি সার্ভিস দিয়েছে। তো 2020 সালে এটাকে ভারতের যে তামিলনাড়ু সেইখান থেকে এখানে আসতে মানে এই প্লেনগুলো ভাগে ভাগে টোটাল 16টি ট্রাক করে এটাকে নিয়ে আসা হয় এখান থেকে, মানে সরি মানে এখানে নিয়ে আসা হয়। এখানে এই প্লেনটি আনা হয়, তো কোভিডের কারণে সেই সময় উদ্বোধন হয়নি, তো এই রিসেন্টলি উদ্বোধন হলো। তো আর এখানে সব থেকে মানে যেহেতু এটা নতুন খুলেছে একটা কলকাতায় প্রথম এয়ারক্রাফ্ট মিউজিয়াম, তো বেশিরভাগ এখানে স্কুলের বাচ্চারা আসছে দেখতে, মানে স্কুলের এক্সকারশনে এখানে আসা হচ্ছে, অনেকে এখানে এসে দেখে যাচ্ছে। আর ভেতরে এখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা অ্যালাউ নেই, তো সেই কারণে তোমাদের সবাইকে এখানে এসে ভেতরের জিনিসটা দেখতে হবে। তো আমরা এখনো ভেতরে যাইনি, আমরা এখনো বাইরেটাই। দেখো রানওয়েতে যেরকম লাইটের ব্যবস্থা থাকে সেই রকম লাইটের ব্যবস্থা এখানে করা হয়েছে, দুদিকেই রয়েছে, পুরো রাস্তাটা জুড়েই এটা রয়েছে। তো ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ পাশে বাচ্চাদের খেলার জন্য সুন্দর একটি মানে খেলার গ্রাউন্ড মতো রয়েছে, আর অনেক জিনিস রয়েছে এখানে, যেমন স্লিপ আছে আর ওখানে অনেক জিনিস রয়েছে বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য। তো ভেতর থেকে ঘুরে এলাম, এর ভেতরে কতজন মিলে যে অপারেট করে সেটা এখানে না আসলে মানে না দেখলে পরে বোঝা যাবে না। মানে এখানে কয়েকটা পুতুল এরকমভাবে সাজানো রয়েছে যেখানে মানে যখন তারা মানে প্লেনটাকে চালায়
তো তারা কোন সময় কি কি কাজটা করে সেই সব জিনিসপত্র ওখানে সব রয়েছে। কিছু মানে জাস্ট দেখে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো অনেক কিছু মানে অনেক কিছু জিনিস জানার আছে, দেখার আছে এবং শেখার আছে। তো অবশ্যই এসে এখানে ঘুরে একবার যেও, মানে তোমরা যারা যারা এইসব প্লেনে ওঠোনি বা জেট প্লেনে ওঠার ইচ্ছা আছে জাস্ট এখানে আসো, ভেতরে একবার ঘুরে দেখে যাও, তোমাদের অনেক রকম এক্সপিরিয়েন্স হবে। তো যেমন আমার একটা খুব ভালো এক্সপিরিয়েন্স হলো, তো এটা হচ্ছে এক্সিটের রাস্তা, ওদিকে ছিল এন্ট্রির রাস্তা। তো আমরা যা সবে যা দেখে এখন নাম, ভিডিওতে তোমরা এখন যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভেতরে, মানে এখান দিয়ে মানুষ হাঁটাচলা করছে। কিছু কিছু জায়গায় এখানে গ্লাসের রাস্তা ছিল, মানে ওর ওপর দিয়ে হেঁটে আসতে হয়। তো এই যে দোকানটা রয়েছে এই দোকানটার থেকে, মানে এই দোকানে আইসক্রিম, তারপরে স্যান্ডউইচ, চপ এসব পাওয়া যায়। দোকান থেকে বাটারস্কচের একটা আইসক্রিম নিলাম, তো এটাকে এবার খাব। ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক শেয়ারটা অবশ্যই করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।